বেলুন ঝালে আমার সাথে রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাওয়ার সময় শ্রীকৃষ্ণ রাধাকে বলে গিয়েছিলেন তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি আসেননি ফিরে। কৃষ্ণ অদর্শনে কৃষ্ণ বিরহে রাধার দিন কেটেছিল। তারপর তারও পরে অনেক পরে দুজনের দেখা হয় কুরুক্ষেত্রে। ভালোবাসা এমনটাই হয়, কখনো প্রেম, কখনো বিরহ, কখনো দেখা, কখনো অদেখা, এভাবেই কাটে, এমনটাই হয় ভালোবাসায়। আজকে রাধা অষ্টমী, জন্মাষ্টমীর ব্রত যারা করেন তারা জানেন জন্মাষ্টমীর ব্রতই নাকি কমপ্লিট হয় না এই রাধা অষ্টমীর ব্রত না করলে, কেননা শ্রীকৃষ্ণ নাকি সন্তুষ্ট হন না রাধাকে সন্তুষ্ট না করলে। তাই আজকে রাধা অষ্টমীর দিন থেকে মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘরে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা নিয়ে এসেছি গোটা একটা নতুন সপ্তাহ, ভালোবাসা ভালোবাসা স্পেশাল উইক স্পেশালি আপনাদের জন্য। প্রথম দিন ভীষণ খুশি আমরা, এবং আপনারাও এক্ষুনি ভীষণ খুশি হয়ে যাবেন দেখে প্রথমবার জি বাংলার রান্নাঘরে দীপঙ্কর দে এবং দোলন রায় একসঙ্গে। নমস্কার। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। ভালো থাকবেন, বলুন। আচ্ছা, উনি কি আপনি আগেই করেন দোলনদি সবাইকে? আচ্ছা, আমি তুমিই বলছি, তুমিই বলছি, অভ্যেস। তো দোলনদিকে থ্যাংক ইউ বলা উচিত বেসিক্যালি, কেননা দীপঙ্কর দা তো আসতেন না, মানে তুমি ধরে নিয়ে এসছো, থ্যাংক ইউ। না, টিটো দা আমার খুব জানতে, টিটো দাই বলছি, টিটো দা আমার খুব জানতে ইচ্ছে করে যে ছেলেবেলায় কার হাতের রান্না সবচেয়ে ভালো লাগতো? দিদিমার হাতের রান্না খুবই ভালো ছিল, মানে উনি বেসিক্যালি পূর্ববঙ্গের মানুষ, আমরা পূর্ববঙ্গের মানুষ আর কি, সেরকম রান্নার হাত তো পরবর্তী জেনারেশনে কেউ সেরকম ভাবে পায়নি। মা খুব রান্নার ঝোঁক ছিল না খুব একটা, মা আসলে বিদেশেও ছিলেন, তো সেই বহুদিন মাকে পাইনি আর কি। আচ্ছা আচ্ছা, কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। তাই ও, তুমি কার কাছে মানুষ? তাহলে মাসির কাছে মানুষ। ও মা, সেটা কোথায়? কলকাতায়? কলকাতায়। কলকাতায় কোথায়? লেক মার্কেটে, জনক রোডে। তো আজকে কি কি রান্না হচ্ছে দুজনের? ভুনা ডিম আর কি, এটা বেসিক্যালি স্ট্রিট ফুড, কিন্তু সেটাকে আমি ঘরে নিয়ে এসে ঘরোয়া করেছি। আর টিটোদা কি করবে? খাসির মাংস। আরে বাবা, একদম খাসির মাংস। আমি শুনেছি মাংসের কালিয়া হচ্ছে। ওটা কালিয়া হবে না, মাংসের লালিয়া হবে। লাল হবে, চেষ্টা করব, চেষ্টা করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বল। যে আমি শুনেছি বিভিন্ন ইন্টারভিউ পড়ে দেখেছি যে রঞ্জিত বাবু যেমন বাড়ি গিয়ে খেতে ভালোবাসতেন, শুটিং এর সময় বেশ জমিয়ে বাড়িতে বসে উনি বাড়ির খাবার খুব পছন্দ করতেন। সেটা রঞ্জিতের বাড়ি স্টুডিও থেকে 3-4 মিনিটের 5 মিনিটের ডিসটেন্স ছিল, তার পক্ষে সুবিধে ছিল। আচ্ছা, আমাদের পক্ষে তো সেটা সম্ভব না, তবে আমি স্টুডিওর খাবার খাই না। কি খেতে? কি বাড়ি থেকে খাবার নিয়ে যাই। তখন কি তখনও নিয়ে যেতেন? না, তখন ওই ধরো বাইরে থেকে ওই চাউমিন, ফ্রাইড রাইস, এসব স্যুপ, মেবি এগুলো খান। হালকা খাবারই খেতে? হ্যাঁ, দুপুরবেলা স্টুডিওতে হালকা খাবারই খেতে হয়। এখন আমি বাড়ি থেকে করে দেওয়া হয়, এখন বাড়ি থেকে নিয়ে যাই। কি নিয়ে যাও? কি যে থাকে টিফিন বক্সে? ধরো একটু অড়ুর ডাল, পোস্তর বড়া। হ্যাঁ হ্যাঁ, এসব হয় সকালবেলা? হ্যাঁ, মা বাড়িতে লোক আছে যে রান্না করে সেগুলো, তারপর সঙ্গে একটু হয়তো মাছ থাকলো, কোনোদিন চিংড়ি মাছের মালাইকারি থাকলো, বা বর্ষাকালে একটু সর্ষে ইলিশ থাকলো। দোলন্দি খেতে দেয় সব? হ্যাঁ হ্যাঁ, ও গো, শি ইজ এ গুড গার্ল। এইবার প্রথমে দোলন্দি রান্না করবে, তাই তো? কি রান্না করছে একবার নামটা বলো। ডিম ভুনা। কি কি লাগছে বলো? তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু রসুন কুচো, কাঁচা লঙ্কা বাটা, টক দই, একটু টমেটো কুচি, কিশমিশ, কাজু বাদাম, একটু কি হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা আছে একটু,
গার্নিশিং এর জন্য আমি রেখেছি শসা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনে পাতা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে জিরে আর মৌরি ভেজে আলাদা আলাদা করে গুঁড়ো করে রেখেছি। ও, এগুলো সব রোস্টেড পাউডার। হ্যাঁ, আর ডিম সেদ্ধ আমরা দেখতে পাচ্ছি রয়েছে, আবার ডিম আবার ভেজেও রাখা রয়েছে নুন হলুদ দিয়ে। ডিম সেদ্ধটাও গার্নিশিং এর জন্য। আচ্ছা, তো আমরা কিছু আর বাকি রাখিনি তো, এটা তো না কড়াইশুঁটি। হ্যাঁ, কড়াইশুঁটিটা বলেনি। আচ্ছা, তো তুমি একা ওখানে, তোমার নিশ্চয় সাদা তেল লাগবে। হ্যাঁ, অবশ্যই। তো ওখানে একটা প্যাকেট রয়েছে আমার, যদি একটু এগিয়ে দিই। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কাটাকাটির ব্যাপারটা তোমাদের? হ্যাঁ, ওই কাঁচি রয়েছে ওখানে, এটা পড়ে না জায়গায়। না না, আমরা ব্যবহার করছি ভিটামিন এ, ডি, ই এর গুণে সমৃদ্ধ এবং রাইসিনল যুক্ত ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে জ্যান্থোফিল যা কিনা আইসাইট প্রখর করে, রয়েছে স্কোয়ালিন যা কিনা স্কিনকে রেডিয়েন্ট করে, এবং রয়েছে ওরাইজিনাল যা কিনা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে। শুনে নিলে তো? এরপর থেকে সাদা তেলেই রান্না হবে সব। তো প্রথমে দেখি কি করতে হবে। ফোড়ন দেবে তো? দেওয়া হলো তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, কি সুন্দর কায়দা করে ঢেকেও দেওয়া হয়েছে। তো কোনদিন হয়েছে তুমি রান্না করে খাইয়েছো দোলন দিকে? সত্যি? এখন না বললে হবে? না না, খেয়েছি, বন্ধ করে দাও এবার, বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম। আমি যেহেতু নিরামিষ খেতে ভালোবাসি, অদ্ভুত ভাবনা চিন্তা করে একটা কি নিরামিষ কনকশন বানিয়ে দিলাম, সব রকম সবজি টবজি দিয়ে একটু রাঁধুনি ফাঁধুনি, মেথি ফোড়ন, যা মনে এসেছে সেই মুহূর্তে। বাবা, ভাবা যায় না, আমি তো ভাবতেও পারি না অগ্নি কোনদিন আমার জন্য রান্না করছে। এটা তুলে নিতে হবে একটু, দেবো? সুন্দর গন্ধটা বেরিয়েছে। হ্যাঁ, এই গন্ধটাই মানে তেলটার মধ্যে থেকে যাবে। এবার চিনি দেবো একটু, টমেটো কুচি। জানো, এটা আমি আমার আমার কাছ থেকে শিখেছিলাম সব রান্নাতে, মানে যে একটু যে রান্নাগুলো একটু বেশ কালারফুল কালারফুল হবে তাতে নাকি চিনি আর টমেটো দিলে রান্নার রঙটা বদলে যায়। এবার কি দেবো বলো? একটু পেঁয়াজ কুচো, রসুন কুচো, পেঁয়াজ কুচি, এবার রসুন কুচি। এবার না, এটা একটু মানে হালকা ইয়ে হবে, সাথে হবে। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। হ্যাংলা হেসেলকে ধন্যবাদ জানাই। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আচ্ছা, আমাদের রান্নাঘরে কিন্তু এখন এসে গেছেন আমাদের স্পেশাল গেস্ট দীপঙ্কর দে, এবং অবশ্যই সঙ্গে রয়েছেন দোলন্দি। দোলন্দি, রান্নাটা হাফ ওয়েতে রয়েছে, তো এবার আবার শুরু করে দিই। আমি যদি অভয় দাও একটা প্রশ্ন করি, মানে তোমাদের কি করে দেখা হয়েছিল, কি করে ভাল লাগলো? দেখা হয়েছিল, আমরা বিদেশে আমেরিকা একটা নাটক করতে গিয়েছিলাম, সেই 97 এ বোধ হয়। তাই, এতদিন আগে? আচ্ছা, তো কি তোমার, তুমি তো এত নায়িকাদের সঙ্গে কাজ করেছো, তো দোলন দিকে ভালো লাগলো কেন? ওই যে শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের রাধাকে কেন ভালো লাগলো, এর কোন জবাব আছে? এই না, একটু আর রসুন বাটা চাই তো তোমার? এই না, এই না। আমি যাওয়ার আগে একটা গল্প শুনে গিয়েছিলাম, দীপঙ্কর ভয়ঙ্কর, খুব সাবধানে থাকবি। কেন কেন? আমারও তো, আমি শুনছি ভীষণ রাগী। রাগী না, ভয়ঙ্কর নাকি, লেডি কিলার টাইপের, এমন একটা, এমন একটা ইমেজ তার ছিল। কাদা বাটা চাই না, নুন হলে? আচ্ছা, ও সেই সেই সব কি করে কি হয়েছে এখন আর? আচ্ছা, মানে যখন প্রসঙ্গটা উঠলোই আর কি, তাহলে আড্ডাটা নইলে ইনকমপ্লিট থাকবে, প্লিজ তুমি রেগে যাও না। না বাবা, রাখবো কেন? তো নুন হলুদ দেওয়া হচ্ছে, আচ্ছা ওটা ফেটানো হবে। তো সব মেয়েরা তোমার প্রেমে পড়ে যেত কেন? এই তো, এটাই তো রহস্য। না বলো আমাদের একটু, কি করে বলবো বলো, আমি কি বোধ হয় পটাতে পারতাম ভালো। তাই কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো। আর মেয়েরা কি, ডোন্ট মাইন্ড মাই সেইং, একটু দুষ্টু জোক শুনতে ভালোবাসে। তাই? হ্যাঁ, সেগুলো একটু বলতাম টলতাম আর কি। এটা কি দিয়ে দিলা? আদা। আচ্ছা, আমি যাই রান্না। হ্যাঁ হ্যাঁ, যা, আমি এদিকে সরে আসছি। না, আমি সরে, তুমি যাও। হ্যাঁ, ডিমটা দাও না।
ডিম কোনটা ওটা সাদাটা না ভাজাটা ওহ এটা দিয়ে দেব এর মধ্যে কড়াই শুকিয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে কে কাকে প্রপোজ করেছিল আমি প্রপোজ করেছিলাম কোথায় কোথায় হ্যাঁ জল দিচ্ছ আচ্ছা কোথায় বললাম তখন যে কি বললেন আমি আপনার প্রেমে পড়েছি আচ্ছা বলো পরের রান্না পরের স্টেপ আচ্ছা এবার কি করতে হবে এর মধ্যে একটু পরের স্টেপ এবার গুনা মশলাটা দেব মশলাগুলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো তো মৌরি গুঁড়ো দেওয়া হলো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো আচ্ছা কাজু আর কি দেবো চটপটে রেখে আমরা সার্ভ করে দিই দেখে নিন এই রেসিপিটা আরো একবার বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি একসঙ্গে মেশানো টক দই পেঁয়াজ বাটা ঘি রসুন বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আদা বাটা ভেজে রাখা ডিম কড়াইশুঁটি মৌরি গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাজু বাদাম কুচি গরম মশলা গুঁড়ো দিয়ে মিক্স করে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন ভুনা ডিম তুমি এলে তাই কবেকার ভারাক্রান্ত মেঘ থেকে মৌরি বনে বৃষ্টি হয়ে গেল আজ আমিও উদ্বাহ হয়ে স্বাগত জানিয়েছি তোমার আগমন আমি জেনে গেছি মেঘ মুক্ত আকাশের নরম আলোর মতো তুমি আমারই আঙিনায় এসে দাঁড়াবে বইটা একটু দেখি এই হচ্ছে সেই বই এটা কবে প্রকাশিত হয়েছে 97-এ তোমাদের দেখা প্রেম তো এটা কি ধরে নিতে পারি তোমাকে নিয়ে লেখা তো এখন তৈরি হবে মাংসের কালিয়া তার জন্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে কোটা শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা মাংসের স্টক আলাদা রাখা রয়েছে এবং মাংস সেদ্ধ করে রাখা রয়েছে খাসির মাংস এবং রয়েছে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো রসুন বাটা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আদা বাটা চিনি শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে নুন ধনে গুঁড়ো আর এটা গরম মশলা গুঁড়ো টক দই তেজপাতা জিরে গুঁড়ো তুমি শুরু করবে রান্না হ্যাঁ তেলটা প্লিজ ঢেলে দাও সর্ষের তেল ওই তো ওখানে রয়েছে হ্যাঁ ওটা তুমি একটু হেল্প করো এটা হ্যাঁ না পাশেরটা হ্যাঁ আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল যার বর্ণ গন্ধ ঝাঁঝে বাঙালির চোখে জল এসে যায় আচ্ছা তেলটা হতে হতে একটা জিনিস প্রশ্ন সাহস করে জিজ্ঞাসাই করে ফেলি সেটা হচ্ছে যে সত্যজিৎ রায়ের ছবিতে আমরা একরকম দেখেছি একরকম চরিত্র এবং আমরা পরে দেখেছি ধরো ঋতুদার ছবিগুলো একরকম এবং তপন সিনহার ছবিতে আমরা কমেডি করতে দেখেছি তোমাকে এক যে ছিল দেশ এক যে ছিল দেশ বাঞ্ছারামের বাগান বোধহয় বাঞ্ছারামের বাগান তো সেখান থেকে তোমার পছন্দের কোন ছবি যেটা তোমার খুব দেখতে ইচ্ছে করে কিন্তু তুমি সেভাবে দেখে উঠতে পারো না আমার ঋতুপর্ণর আবহমান ছবিটা খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে অভিনয় করে মানিকদার ছবিতে আগন্তুক শাখা প্রশাখা হ্যাঁ এই এই কয়েকটা স্মৃতি মানে ভালো মনের মধ্যে রয়ে হ্যাঁ পরমা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছিল কেন যাই কিভাবে বলছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তেজপাতা আচ্ছা আমি কিন্তু শুকনো লঙ্কাটাকে ছিঁড়ে দিই ফটফট ফট করে ফুটবে এইবার একটু দারচিনি দুটো ছোট এলাচ এটা কি সেটা তুমিও দোলন্দির মতো সরিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ একটু ইয়ে হলে কি বলছে এই তো হয় বলো
আচ্ছা এবার একটু চিনিটা দেখি, এই মোটামুটি একটু চিনি দিলাম। আচ্ছা আমি কিন্তু কুচো পেঁয়াজ দেবো না। ও পেঁয়াজ বাটা? হ্যাঁ। মুন্ডি রান্না করছে, রান্নার সময় কোনো কথায় মন খেয়াল করবে না। যদি আদা চাই? আদা রসুন তো? আদা রসুন, আদা রসুন, সামান্য আদা রসুন, রসুনটা একটু বেশি, এটা রাখো। আচ্ছা সব কাজেরই তো রিটায়ারমেন্ট হয়, একটা রিটায়ারমেন্টের সময় আসে। তো অভিনেতা অভিনেত্রীদের হয় না কেন? ওই জন্য তো নেই আনসার, আমরা তো ফ্রি। কিন্তু তারা তো অনেক বেশি রোজগার করে, অন্যদের চেয়ে অনেক বেশিও রোজগার করে তারা যখন পিক টাইমে থাকে। পিক টাইমে আমাদের যখন পিক টাইম ছিল তখন আমরা কত কম টাকা পেতাম জানো? তাই দেখি একটু জিরে, জিরে ধনে, জিরে ধনে শুকনো লঙ্কা, আচ্ছা এবার আমার স্বাদের লঙ্কা যাচ্ছে একটু বেশি করে। স্টকটা কি এটার থেকে ঢেলে নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে হাতা রয়েছে সেটাও ব্যবহার করতে পারো, চাইলে না এমনি ঢেলে দিতে পারো। একটু একটু করে দিতে হবে আর কষতে হবে তো। সুদীপা হ্যাঁ, আমার মনে হচ্ছে আর একটু শুকনো লঙ্কা লাগবে, একটু সামান্য সামান্য প্লিজ। ছোট বাটিতে একটু টক দই আর গুঁড়ো গরম মশলা ফেটিয়ে দাও। এবার এটার মধ্যে, আচ্ছা এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দাও। আচ্ছা এটাকে আমরা এবার ঢেকে দিই। মানে বোঝা যাচ্ছে একটা সুন্দর কালারটা ভালো হয়েছে কি? একদম। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। হ্যাঁ হালকা গরম ভাত, একদম পারফেক্ট রান্নাঘরের জন্য। একটা কাজ করুন, চটপট দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। মাটন কালিয়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে চিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সেদ্ধ করা মাটন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প মাটন স্টক দিয়ে কষিয়ে স্বাদমতো নুন, গরম মশলা গুঁড়ো মেশানো টক দই দিয়ে মিক্স করে গরম গরম সার্ভ করুন মাটন কালিয়া। এখানে এসে আড্ডা চলে, রান্না শেয়ার করে। যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনে আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। এবং আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার আমি তুলে দিতে চাই তোমাদের দুজনের হাতে। থ্যাংক ইউ, মাই প্লেজার। এছাড়াও রয়েছে কিছু উপহার, দেখে নি সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকস এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। দেখি দোলন কি রান্না করলো। দোলন দারুণ রান্না করেছে, বাজে ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, অপূর্ব হয়েছে, অনেস্টলি খুব ভালো হচ্ছে। মাংসটা দেখি, এবার একটা কথা বল, আজকে দোলন্দি এতক্ষণ চুপ করেছিলে বেশ শান্ত গুড গার্ল এর মতো, তো তোমাকে তো প্রপোজ করেছিলেন টিটোদা, আজকে তোমাকে প্রপোজ করতে হবে সবার সামনে টেলিভিশনে অন ক্যামেরা। মানে সেটা তুমি যেভাবে খুশি বলতে পারো, তুমি তাকে ভালোবাসো। আচ্ছা আমি একটা কবিতা বলছি। চিরকাল রবে মোর প্রেমের কাঙাল, এ কথা বলিতে চাও বলো, এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপর যদি তুমি ভুলো
মনে করাবো না আমি সে শপথ তোমার। আসা যাওয়া দুদিকেই খোলা রবে তার, যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয় যদি রয় তাহলে ক্ষতি নেই। যাবো না যাবো না, সঙ্গেই থাকবো, সব সময় সঙ্গে থাকবো। Thank you so much. Thank you. Thank you. It was really a wonderful experience. Thank you so much. Thank you.